নমস্কার। সমগ্র অসমবাসীর বাবে আজি এটা ভাল খবর যে আমার 1228 খ্রিস্টাব্দতে এই অসম মুলুকলৈ আহি তাই আহোম সকলে স্বর্গদেউ চাওলুং চুকাফাই যি আসলতে চৰাইদেউত রাজধানী প্রতিষ্ঠা করেছিল আর পরবর্তী পর্যায়ত এই চৰাইদেউতে আমার স্বর্গদেউ সকল যেতিয়া আসলতে নিহত হয়েছিল বা তেওঁলোক আসলতে দাম হয়েছিল বা ঢুকাইছিল তেওঁলোকক কি করা হয়েছিল ইয়াতে মৈদাম দিয়া হয়েছিল। আর এই ঐতিহাসিক যি আসলতে 600 বছরীয় রাজত্ব করা টাই আহোমসকলের যে মৈদামস্থলী, এই মৈদামস্থলীক আজি আনুষ্ঠানিকভাবে ইউনেস্কোয়ে ওয়ার্ল্ডৰ যি হেৰিটেজ আসলতে বিভিন্ন ধরনের ওয়ার্ল্ড হেৰিটেজ সমলসমূহৰ মাজত আজি কি করা হল, অন্তর্ভুক্তি করা হল। আর এই গোটেই প্রসেসট ভারতের সন্মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া আর বিশেষকৈ উল্লেখনীয় যে অসমৰ কর্মশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া উদ্যোগত আজি চৰাইদেউৱে এই সন্মান লাভ কৰিবলৈ সক্ষম হল। আমি ইতিমধ্যে আপোনালোকক উল্লেখ কৰিবলৈ ভাল পাম যে প্রত্যেক বছরে দেশখনে বা দেশে বা ভারতে এটাই এনেকুৱা ধরনের ওয়ার্ল্ড হেৰিটেজ মানে সেন্টারের নাম বা ঠাই নাম কি করব পারে সন্নিবিষ্ট করব পারে ওয়ার্ল্ড হেৰিটেজ মানে সমল হিসাবে। আর এই এবার যেটা আসলতে ওয়ার্ল্ড হেৰিটেজ ভারতের পর যানবিলা আসলে লিস্ট গৈছিল তার ভিতর উত্তর প্রদেশের এটা আর আমার এটা উল্লেখনীয়ভাবে শেষত গিয়ে দুটা রয়েছিলগে। আর ভারতীয় প্রধানমন্ত্রীয় মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের সরকারের আহ্বানত বা আবেদনত কি করলে ওয়ার্ল্ড হেৰিটেজ সেন্টার চৰাইদেউক আসলে অন্তর্ভুক্ত করলে। চৰাইদেউ ওয়ার্ল্ড হেৰিটেজ সেন্টার অন্তর্ভুক্ত করে দিয়ার লগে 600 বছরীয় টাই আহোম সকলের সাম্রাজ্য যে বৃহত্ত আহোম সাম্রাজ্য জাতি গঠনের যে আসলে বাটকটিয়া, এই বাটকটিয়া সকলের বিশ্বব্যাপী হবলগে যে প্রচার আর প্রসার, এই প্রসারে আসলে গুরুত্ব লাভ করলে। গতি এই আবাহতে মানে সমূহ জ্ঞাতিবর্গতে সমূহ অসমবাসী রাইজলৈ আসলে ধন্যবাদ জানাইছো আর মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের সরকারক বিশেষ বিজেপি সরকারক আমি ধন্যবাদ জানাব লাগিব যে এই গোটেই বিষয় 2019 চনের দশিয়ার আসলে ভারত সরকারক প্রদান করার মানে যিমানখিনি ইয়ার আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের জড়িয়ে যিমানখিনি বিধি বা নীতি আসলে অবলম্বন করব লাগে সকলখিনি বাস্তব ক্ষেত্র 2019 পিছতহে কি হয়েছিল ফুলফিল করা হয়েছিল। আর তার ফলশ্রুতিত আজি 10:30 বজাত কি করলে ওয়ার্ল্ড হেৰিটেজ সেন্টার ভিতর ওয়ার্ল্ড হেৰিটেজ মানে অঞ্চলসমূহের ভিতর আমার চৰাইদেউক অন্তর্ভুক্ত করলে। গতি মানে পুনর্বার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ালৈ আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জ্ঞাপন করি।